সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। সম্প্রতি ঢাকা অ্যাটাক ছবির দ্বিতীয় কিস্তি মিশন এক্সট্রিম ছবির নায়ক আরিফিন শুভর নাম ঘোষণা করা হয়েছে। এবার আরেক শিল্পী হিসেবে তাসকিন রহমানের নাম যুক্ত হলো ছবিটিতে, তবে এখনও চুক্তি স্বাক্ষর হয়নি বলে জানান তাসকিন। তিনি বলেন, ছবিতে অভিনয়ের বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে, চিত্রনাট্য হাতে পেয়েছি, আগামী সোমবার চুক্তির কথা আছে। মিশন এক্সট্রিম ঢাকা অ্যাটাক ছবির দ্বিতীয় কিস্তি হলেও এর গল্প পুরোটাই আলাদা। এ ছবিরও গল্প লিখেছেন ঢাকা অ্যাটাক ছবির গল্পকার সানি সানোয়ার। ঢাকা অ্যাটাক ছবিতে তাসকিনকে খলনায়ক চরিত্রে দেখা গেছে। এই ছবিতেও খলনায়ক চরিত্রে দেখা যাবে কিনা তা জানতে চাইলে তাসকিন বলেন, অনেকটাই, তবে এই ছবির গল্প থেকে শুরু করে সবকিছুই ভিন্ন হবে। এ কারণে ছবিটি দেখতে বসে কোনো কোনো দর্শকের কাছে আমার চরিত্রটি নেতিবাচক, আবার কারো কারো কাছে ইতিবাচক মনে হবে। তাসকিন জানান, আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে, টানা মার্চ মাস শুটিং চলবে। মিশন এক্সট্রিম ছবিটি পরিচালনা করবেন ঢাকা অ্যাটাক ছবির প্রধান সহকারী পরিচালক ফয়সাল আহমেদ। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন। সূত্র প্রথম আলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।